গুড মর্নিং বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত। তো যথারীতি সকাল থেকে উঠে কিন্তু আমার কাজকর্ম শুরু হয়ে গেছে। তো সবার প্রথমে যে কাজটা আজকে করেছি সেটা হচ্ছে বিছানার চাদর চেঞ্জ করছি। আর এটা হচ্ছে আমার মানে দুদিন ধরে টার্গেট নেওয়ার পর আজকে চেঞ্জ করছি। দুদিন ধরে ভাবছিলাম কিন্তু আর হয়ে উঠছিল না, এই কাজে ওই কাজে সব পিছিয়ে যাচ্ছিলো। তো আজকে সবার প্রথমে আমি ভেবেছি যে না, আজকে চাদরটা চেঞ্জ করতেই হবে। তো ওই জন্য আজকে সবার প্রথমে চাদরটা চেঞ্জ করে নিচ্ছি, বাকি তারপরে কাজগুলো পরে করে নেব। আগে একটু ঘরটা পরিষ্কার করে নিই আর রান্নাবাড়ি, তারপরে সব করব। তো সবার ফার্স্টে টার্গেট এটাই। আর আরেকটা আজকে বিশেষ কাজ আছে, যেটা হচ্ছে এই সব কিছু কাজ তাড়াতাড়ি কমপ্লিট করে আমাদের হচ্ছে বেরিয়ে পড়তে হবে। তা আমাদেরকে যেতে হবে ডাক্তারের কাছে, আমি দেখাবো ডাক্তার। কোথায় যাব, কোন ডাক্তারের কাছে যাব, কি সব তোমাদের সাথে পরে অবশ্যই শেয়ার করব। তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পেরে যাবে। আর ডাক্তারের কাছে যাওয়ার নাম শুনলেই একটা মানে মনের মধ্যে ভয় চলে আসে, কারণ ডাক্তার জিনিসটাই তো এমন, ডাক্তারের কাছে কি সবাই যেতে চায় বলো? কিন্তু যেতেই হয়, কিছু করার থাকে না। তো যাই হোক, এখন হচ্ছে ফটাফট কাজগুলো আগে কমপ্লিট করে নিই, তারপর হচ্ছে অন্য কাজের দিকে এগিয়ে যাই। আর এখন হচ্ছে বেরিয়ে পড়ব। যে সকাল থেকে উঠে মানে রান্নাবাড়ি সেভাবে কিছুই হয়নি, আর কিছু জিনিস আছে আর মা করবে, আর বেশি কিছু রান্নার আজকে ঝামেলা নেই যেহেতু এখন বেরোতে হচ্ছে। আর ডাক্তার দেখিয়ে আরো অনেক কাজ আছে, সেগুলো করতে হবে, তো জন্য বেশি দেরি করছি না। তো এখন বেরিয়ে পড়ব আর কাজগুলো ঝটপট করে করে নেব। আর অলরেডি হাবি রেডি হয়ে গেছে, হাবি আর আমি যাব, আর মা আর মেয়ে থাকবে। আর এখন হচ্ছে তোমাদেরকে দেখাই। তো ওখানে অলরেডি দেখো হাবি বসে আছে, আর কি কি আনতে হবে না হবে সেগুলো লিখছে, মা সেগুলো বলে দিচ্ছে। কিছু জিনিস আনার আছে, তো সেই জন্য মাকে জিজ্ঞাসা করছে যে কি আনতে হবে। আর যেগুলো আমরা জানি সেগুলো তো ঠিকই আছে, যেহেতু মা যাচ্ছে না ওই জন্য মা সব বলে দিচ্ছে। আর রান্না দেখো অলরেডি গ্যাসে মা কড়াই বসিয়ে দিয়েছে, আর ভাত কিন্তু হয়ে গেছে, দেখো ভাত উপর দেওয়া হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর বাকি সকালে এখন আমরা খেয়ে নেব। তো এখন দেখো এখানে দেওয়া আছে কর্নফ্লেক্স আর হচ্ছে কমপ্লেন। তো এই খেয়ে আমরা সবাই বেরিয়ে মানে আমি আর হাবি বেরিয়ে পড়ব। তো চলো বন্ধুরা, আর বেশি পকপক করবো না, তো চলো কাজে বেরিয়ে পড়ি। আর কোথায় যাচ্ছে না যাচ্ছে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো, তোমরা সাথে থেকো, আশা করি ভালো লাগবে সব। মা সাবধানে থাকো, হ্যাঁ সাবধানে থাকো, এখন আমরা বেরিয়ে পড়লাম। আর মেয়ে বাড়িতেই আছে, আসলে মেয়েকে তো বলা হয়েছে আমরা কুটুস দিতে যাচ্ছি, এই জন্য বলছে আজকে আমি যাবো না, তোমরা যাও, কেন লাস্ট দিন ও শরীর খারাপের সময় ওর মানে ব্লাড টেস্ট করা হয়েছিল, তখন ওটাতে ভয় পেয়ে গেছে, তো ওই জন্য ভাবছে আবার ওকে কুটুস দেওয়া হবে। তো যাই হোক, ও বাড়িতেই আছে, তো এখন আমরা বেরিয়ে পড়ি, একটু টাইম মানে দেরি হয়ে গেছে বেরোতে। তো দেখি ডাক্তার আছে না না আছে, তো চলো তোমাদের সাথে পরে কথা হবে। তো বন্ধুরা দেখো, আমরা অলরেডি এখন রিক্সায় উঠে গেছি, আর ডিস্টেন্সটা রিক্সা করে যাওয়ার মতনই, এই জন্য রিক্সা করেই যাচ্ছি, আর খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। আর এই দেখো, যেহেতু 23 জানুয়ারির দিন বেরিয়েছিলাম, তো এই কারণে চারিদিকে পতাকা উত্তোলন হয়েছে, আর দেখো তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই জন্য রাস্তায় আমি ছোট্ট করে এটা ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর এই দেখো এখন হচ্ছে যাচ্ছি ডাক্তারের কাছে, তো কোন ডাক্তারের কাছে যাচ্ছি সেটা তোমরা এখনই বুঝতে পেরে যাবে। আর এখন হচ্ছে একটু এগিয়ে যেতে হবে, এই জন্য আমরা একটু এগিয়ে যাচ্ছি, এগিয়ে গিয়ে সামনেই আছে, তো এটুকু জায়গা আমরা হেঁটেই চলে যাচ্ছি। আর এদিকে সাধারণত হয়তো রিক্সা অ্যালাউ নেই বা কিছু হবে, নাকি ও পাশ দিয়ে যেতে হবে, কিছু একটা নিয়ম আছে, তো যার জন্য আমরা ওখানেই ছেড়ে দিয়েছে। আর এই কিছুটা দূর হাঁটলেই আমরা মানে পৌঁছে যাব। আর দেখো রাস্তাঘাট খুব একটা বেশি মানে এখন ভিড় নেই, এখন তো সকাল 10টা এরকম বাজে, তো ওই জন্য হয়তো ভিড়টা সেরকম নেই,
তো দেখো ফাইনালি চলে এসেছি স্বস্তি আই ক্লিনিক। তো আমি চোখের ডাক্তার দেখাতে এসেছি, আর কিছুদিন ধরে চোখটা প্রবলেম করছিল, আমার পাওয়ার অলরেডি আছে, যেহেতু চশমা আমি ঠিক মতন পরিনি তার জন্য মানে হয়তো পাওয়ারের কিছু গন্ডগোল হতে পারে, আর চোখটা ব্যথাও করছিল, তো এই জন্য আমাকে বাধ্য হয়ে আসতেই হলো। তো আমি চোখের ডাক্তার দেখাতেই এসেছি, আর দেখো এখন আমি বসে আছি আর হাজব্যান্ড কথা বলছে, তো ডাক্তার হয়তো এসে গেছে, এখনই দেখিয়ে নেব। আর ফাইনালি কিন্তু আমার ডক্টর দেখানো শেষ হয়ে গেছে, কারণ ভিতরে তো ভিডিও করাটা সেভাবে হয়ে ওঠেনি, আর ওখানে তো ভিডিও করাভাবে অ্যালাউ নেই, তো এই জন্য আমার ডাক্তার দেখানো সব কমপ্লিট হয়ে গেছে। আর যথারীতি আমার পাওয়ার কিন্তু বেড়েছে চোখের, আর দেখো ড্রপও দিয়েছে, সেটাও নিয়ে নিয়েছে হাবি। এখন আমরা এখান থেকে চলে যাব চশমার দোকানে, কারণ চশমা তো বানাতেই হবে, পাওয়ার যেহেতু বেড়েছে, আর সত্যি কথা বলতে আমার চশমা পড়তে একদমই ভালো লাগে না, যার জন্যই এই প্রবলেমটা হলো, নিজের ক্ষতি নিজেই করলাম, কিছু করার নেই, এখন চশমাটা কন্টিনিউ করতেই হবে। আর এই দেখো এখন আমরা ফাইনালি যাচ্ছি চশমার দোকানে, যাই দেখা যাক মানে কি চশমা নিই আর না নিই, তোমাদের সাথে তো অবশ্যই পরে শেয়ার করব। তো এখন আমরা আমাদের বাড়ির কাছাকাছি একটা দোকানে যাচ্ছি, ওখান থেকে কোনোদিন বানাইনি, এবার প্রথমেই বানাবো। তো দেখো এখানে আমি অলরেডি চলে এসেছি চশমার ফ্রেম সিলেক্ট করতে, তো আমি সত্যি কনফিউজ হয়ে গেছি কোন ফ্রেম নেব না নেব, কারণ যেহেতু আমার পার্সোনালি চশমাটা পছন্দ না, তো বুঝতেই পারছো যেন কনফিউশনটা একটু বেশি হয়ে যাচ্ছে। তো অনেক রকমের চশমায় ফ্রেম আমি ট্রাই করেছি, আর নিজেই হাসছিলাম, সব তো আর মানায় না। তো এই দেখো এই একটা চশমার ফ্রেম আমার প্রথমেই পছন্দ হয়েছিল, তো এটা আমি নিয়েছি, কিন্তু এর সাথে আমি আরেকটা ফ্রেম নিয়েছি, আমি দুটো চশমা নিয়েছি, তো এটা নিয়েছিলাম, আর যেটা আরেকটা নিয়েছি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ওটা অন্য কোনো দিন শেয়ার করব। তো দেখো আমি অনেক চশমা ট্রাই করছি আর নিজেই হাসছিলাম, আর ভাবছিলাম কেন চশমাটা পরতে হচ্ছে, কেন আমার একদমই ভালো লাগছিল না, খুব একটা বেশি খুশিও হচ্ছিল না। দেখো এটা একটা চশমার ফ্রেম পরে যেটা আমি নিজেই হাসছি, কেন সবাই হাসছি, কেন ওটা একদমই মানাচ্ছিল না। তো যাই হোক খুব মজা হয়েছে চশমার ফ্রেম সিলেক্ট করতে গিয়ে, মানে কোনটা ছেড়ে কোনটা নেব আর কোনটা পরলে মানাবে সেটা আমি নিজেই এত কনফিউজ হয়ে গেছি, তো মানে কি বলবো, হয়তো জামা কাপড় কিনতেও এতটা কনফিউজ হয় না। তো বন্ধুরা আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন যারা বন্ধু আছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যাবে। তো এখন দেখো বাধ্য হয়ে আমাকে এখন চশমা পরতেই হবে, আর এতদিন যদি আমি চশমা পরতাম ঠিক করে তাহলে হয়তো পাওয়ারটা মানে এতটা বাড়তো না, তো কিছু করার নেই, এখন থেকে চেষ্টা করতেই হবে চশমাটা একটু কন্টিনিউ করা, যাতে একটু পাওয়ারটা আর না বাড়ে। তো মানে কি করব, কিছু করার নেই, চশমাটা দেখে আমার খুব দুঃখই হচ্ছে, কিন্তু কিছু করার নেই, এখন আমাকে পরতেই হবে, মানে এরকমই একটা মনোবল নিয়ে আমাকে এগিয়ে যেতেই হবে। তো যাই হোক বন্ধুরা আর কি বলবো, আমি চশমা চুজ করতে করতেই তোমাদের সাথে ভিডিওটা শেষ করে দেবো। আর তোমরা দেখো এই চশমার ফ্রেমটা তো আমি নিয়েছি, তোমাদের প্রথমেই বললাম এটা কিন্তু আমি নিয়েছি, তো তোমরা অবশ্যই জানিও এই ফ্রেমটা কেমন হয়েছে। তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, আজকে টাটা।